step signal. Exponential signal. Okay, so, I'm going to signal representation they go, or signal operation they go. Talk on a signal plan here, I'm going to talk on. Mix it? Heartbeat, so if you continuous signal, then?
এবং সবগুলো কি কন্টিনিউয়াস সিগন্যাল, এটা আমি একটা দুটো এক্সাম্পল দিলাম আর কি। সো রিয়েল লাইফে অ্যাকচুয়ালি যত ধরনের সিগন্যাল পাওয়া যায়, হ্যাঁ যত ধরনের সিগন্যাল পাওয়া যায় ম্যাক্সিমামই হচ্ছে কি মানে প্রায় সবই হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল, অ্যানালগ সিগন্যালগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা এখন এর কিছু ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, যে ধরে এই সিগন্যালটাকে আপনি যত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করেন না কেন, প্রত্যেকটা ভাগের জন্য সিগন্যালে কি পাওয়া যাবে, ভ্যালু পাওয়া যাবে না, অ্যাম্পলিটিউড পাওয়া যাবে না। আপনি ধরেন আমি যদি এটাকে টাইম দ্বারা ডিভাইড করি, হ্যাঁ 1 2 3 4 ডিভাইড যদি করি, খেয়াল করেন 1 আর 2 ধরেন সেকেন্ড দিয়ে বলতেছি, ঠিক আছে। তো 1 সেকেন্ড আর 2 সেকেন্ড এর মাঝখানে যদি আপনি আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করেন, প্রত্যেকটা ভাগের জন্য কি আপনি সিগন্যালের কোনো ভ্যালু পাবেন না, প্রত্যেকটা ভাগের জন্য যদি এর মাঝখানে আপনি ভাগ করেন তাও কি ভ্যালু পাবেন না। তাহলে কি এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যালের কিন্তু একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, যে একে আপনি যত ক্ষুদ্র সময়েই ভাগ করেন না কেন, প্রত্যেকটা সময়ের জন্য কি পাবেন, সিগন্যালের একটা ভ্যালু পাবেন। হ্যাঁ তাহলে দেখ কি পাইলাম, প্রথমে যে কন্টিনিউয়াস সিগন্যাল হচ্ছে কি সময়ের সাথে নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকে, মাঝখানে কোনো ব্রেক থাকবে না, আর যত ক্ষুদ্র সময়েই ভাগ করি না কেন সে কি করবে, তার ওই সময়ের পার্সপেক্টিভে তার একটা ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আসি ডিসক্রিট সিগন্যাল কি জিনিস, এক্সাম্পল মনে মনে থাকবে, রিয়েল লাইফ আর এক্সাম্পল থাকবে, ঠিক আছে। এই এন হচ্ছে ইন্টিজার, বুঝলি ইন্টিজার, হ্যাঁ
Thank you.
চলেন এবার নেক্সট ক্লাসে দেখছি মিরর চলে আসছে, অ্যাকচুয়ালি এই নেগেটিভ থাকা মানে হচ্ছে সিগন্যালের মিরর
given a cos t, yes, t square will give out 4. And I am the link see, ঠিক আছে মানে একটু আমরা টেস্ট করি যে আলো ঠিক লিখছি কিনা ধরেন cos t আপনাকে বলে দিলাম একটা সিগন্যাল আপনাকে দেয়া আছে x of t সমান সমান হচ্ছে cos t ঠিক আছে আপনি এখন আইডেন্টিফাই করবেন বা আপনি ভেরিফাই করবেন যে সিগন্যালটা আলো ইভেন কিনা বা আপনি জানেন না ওই ইভেন নাকি অড আপনি আইডেন্টিফাই করবেন যে সিগন্যালটা কি সিগন্যাল ইভেন সিগন্যাল নাকি অড সিগন্যাল তা আপনি কি করব t এর জায়গায় কি বসাবো cos t মাইনাস t t স্কয়ার পরিবর্তে মাইনাস আবার t স্কয়ার পরিবর্তে মাইনাস t হোল স্কয়ার হোল স্কয়ার করলে তাহলে যেহেতু মানে জোর তাহলে t স্কয়ার যেহেতু সব t স্কয়ার হবে তার মানে এখানে x of t তার মানে এখানেও বলা যায় যে x of মাইনাস t সমান সমান আসছে হচ্ছে x of t সেটা কোন কন্ডিশন এটা হচ্ছে ইভেনের কন্ডিশন বা যদি আমরা আরেকভাবে দেখি যে সিগন্যালের ভ্যালুটা কি আসছে পজিটিভ সো এই সিগন্যালটা হচ্ছে আমার কি সিগন্যাল ইভেন সিগন্যাল ইভেন সিগন্যাল এবার আসেন অর্ডার ভ্যালু একটু দেখি আমরা সাইন t দিয়ে একটু যদি করি সেখানে সেই x of t সমান সমান আপনার কাছে দেওয়া আছে হচ্ছে sin t ঠিক আছে তাহলে আপনি আবার t এর জায়গায় কি বসান মাইনাস t বসান তাহলে sin মাইনাস t বসাইলাম বলেন এবার ফর্মুলা অনুযায়ী sin মাইনাস t মাইনাস sin t মানে মাইনাস sin t তাহলে মাইনাস sin t তার মানে মাইনাস এই sin t কত ছিল sin t মানে হচ্ছে x of t তাহলে লিখলাম x of t সুতরাং x of মাইনাস t সমান সমান মাইনাস x of t তাহলে এটা কোন কন্ডিশন অড অড তাহলে sin হচ্ছে আমাদের অডের অড সিগন্যাল করেন t to the power 5 সিগন্যাল মানে মানে কি বলে যে উপরে যদি বিজোড় সংখ্যা থাকে উপরে যদি পাওয়ার বিজোড় হয় তাহলে তো মানে নেগেটিভে চলে আসে সো তাহলে কি বুঝবেন এখানে যত গুলা টেম্পারেচার পাওয়ার হচ্ছে নেগেটিভ সব হবে অড অড আর যাদের দেখবেন পাওয়ার হচ্ছে জোর তারা হবে ইভেন সিগন্যাল ঠিক আছে আর cos মনে রাখবেন cos সব সময়ের জন্য ইভেন সাইন সব সময়ের জন্য অড এখন আপনি তো ফাংশন দেখে বুঝলেন মানে আপনাদের যদি কেউ বলে যে সাইন আর cos এর চেহারা দেখে তুমি আমাকে একটু বলো তো কোনটা ইভেন কোনটা অড তাহলে কিভাবে বুঝবেন একটু আগে সিমেট্রিক আর অ্যান্টি সিমেট্রিক এর কনসেপ্ট চলে এসেছিল জি হ্যাঁ মাথায় আছে তো সিমেট্রিক কি আচ্ছা আমি একটু দুটো গ্রাফ আনি একটা মনে একটু বুঝে দেন জি ম্যাম এখন কন্টিনিউয়াস ফর্ম বাট আমি যদি ওকে ডিসক্রিট ফর্মে আঁকি তাহলে কিন্তু ডিসক্রিট হয়ে যাবে ঠিক আছে
আচ্ছা যেটা বলছিলাম যে দুটো চেহারা খেয়াল করে সিমেট্রিক মানে বলছিলাম যে মিরর যেটা মিরর হবে এক সাইড আর এক সাইডের মিরর হবে খেয়াল করে দেখেন এই যে এটা আমার এক্স অ্যাক্সিস হ্যাঁ এটা তো ওয়াই অ্যাক্সিস তাই না এই ওয়াই অ্যাক্সিস যদি আমার মার্কিং লাইন করে দাও আচ্ছা তো এই ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যদি চিন্তা করি দেখেন তো এই পাশ ঠিক এই পাশে মিরর না জি এই পাশে যা দেখতে পাচ্ছি এই পাশে So cos signal is even. Because cos is symmetric. Sine is what is the origin? Why is it? 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 Why এই কারণে সাইন হচ্ছে অড সিগন্যাল অড সিগন্যাল সব সময় অ্যান্টি সিমেট্রিক ইভেন সিগন্যাল সব সময় সিমেট্রিক ঠিক আছে ইভেন সিগন্যাল ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস আর অড সিগন্যাল ইজ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন সরি অ্যান্টি সিমেট্রিক মানে তো দেখ এখন যদি বলেন যে রিয়েল লাইফে কি ইভেন আর অড সিগন্যাল চোখে দেখা যায় বলেন অ্যান্সার বলেন কি বলে এই যে এক্সাম্পল তো চোখে শুনে সাইন কস সিগন্যাল দিলাম আমরা জি জি হ্যাঁ সাইন কস সিগন্যাল দিয়ে আমরা সবসময় নাড়াচাড়া করতেছি নাকি সেই নাকি ইভেন আর অড সিগন্যাল ডেফিনেটলি এরা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল এবং এরা একই সাথে সবাই না দুজনই একসাথে না হয়েছে আচ্ছা ঠিক আছে বুঝলাম আচ্ছা আরো কিছু জিনিস বলবো এই দুটার ব্যাপারে আসলে সবগুলো ক্লাসে করে না না সবগুলো তো একদিনে করা সম্ভব না কারণ এটা ম্যাথ আছে তো আচ্ছা দুটা সেটাই তো এখন এটা আমার আপনাকে বলে দিলাম এই জায়গাটা সমস্যা
করেন ক্লাস যদি বুঝেন তাহলে এরকম দেখো আচ্ছা খেয়াল করেন কি বলাছে ইভেন্ট ফাংশন কারা কারা হবে এখন সবসময় তো আপনার সামনে যদি সাইন আপ কল বা টি স্কয়ার টি কিউব এগুলো তো ঘোরাঘুরি করবে না তাই না আরো কমপ্লেক্স সিগন্যাল আসবে সামনে তো আপনি বুঝবেন কিভাবে যে ওরা ইভেন্ট ফাংশন বা ইভেন্ট সিগন্যাল কিভাবে বুঝবো কি বলতে দেখেন সাম অফ টু অর মোর ইভেন্ট ফাংশন দুইটা অথবা তার বেশি ইভেন্ট ফাংশন খেয়াল করেন দুইটা ইভেন্ট ফাংশন বা ইভেন্ট সিগন্যালের এক্সাম্পল বলেন Sum of two or more odd functions. It can be sum. Sum of two or more odd functions. Duita or signal. Take it? Joko. Duita to the Othoba product. Good for. Odd number of odd functions. One odd function can have a odd signal can have a bijoli. Tahula signal can have a odd function. I'm going to put it in here.
করেন তাহলে মাইনাস টি মাইনাস টি কিউ দিয়ে আসবে জি এখানে মাইনাস সাইন টি সাইন টি কি দেয় অড অড যেহেতু নেগেটিভ ভ্যালু চলে আসছে বিপরীত তাই না জি তারপরে আসে প্রোডাক্ট অফ অড নাম্বার অফ অড ফাংশন গুণফল জি কাকা তিনটা নিতে হবে তিনটা অড সিগন্যাল নিতে হবে নেন তিনটা অড সিগন্যাল বলে টি কিউ টি টু দি পাওয়ার 5 টেন টু দি পাওয়ার 5 সাইন টি এগুলো সবগুলাই করেন নেগেটিভ যখন করবেন নেগেটিভ করে গুণ করবেন না জি সবগুলোর সাথে মাইনাস চলে আসবে না প্লাস 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 মাইনাস মাইনাস সো এরা ওগুলো হচ্ছে ওগুলো বের করে কোনটা ইভেন্ট কোনটা অর টেস্ট করবেন আর এই সিগন্যাল
হচ্ছে টি কে মাইনাস টি দ্বারা রিপ্লেস করা না এটা তো ওই যে কন্ডিশন ফুলফিল হবে ঠিক আছে টি কে মাইনাস টি দ্বারা রিপ্লেস করবে এটা হচ্ছে প্রথম কাজ সবার শুরুতে এটা করবে তাহলে যেখানে যেখানে টি থাকবে সেখান থেকে কি করবে মাইনাস টি মাইনাস টি বসাবে কস মাইনাস টি সাইন মাইনাস টি
সবসময় যে মাইনাস টি অ্যাপ্লাই করব মানে হ্যাঁ টি এর জায়গায় মাইনাস টি বসাবেন সব জায়গায় যেখানে যেখানে টি থাকবে তারপরে ইভেন আর অর্ডার ফর্মুলা এনে এক্স টি এর মান বসাবো আর এক্স এর মাইনাস টি মান বসাই কাটা কাটা শেষ বুঝছেন আরেকটা ছোট ম্যাথ করে আসছে সেগুলো দাঁড়া আমরা করব বুঝি বুঝি নো প্রবলেম স্যার নিচে দিয়ে কি জায়গায় মাইনাস টি কি জায়গায় মাইনাস টি বসাবো আর একটা কাজ করলে সিগন্যালটা আরো একটু সুন্দর হবে দেখতে এবং ক্যালকুলেশন ইজি হবে কি বলেন তো যদি গুণ করে নিই এক্স্যাক্টলি আগে গুণ করে নিব হ্যাঁ তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে গুণ করে যদি নেই তাহলে কি আসে cos 1 ইনটু cos টি হলে cos টি প্লাস টি স্কয়ার ইনটু cos টি হ্যাঁ ঠিক আছে এখন আপনি মাইনাস টি যদি বসান তাহলে এখন ইজিলি বসাতে পারবেন এখন মাইনাস টি বসান স্টেপ যদি ভুল না করেন তাহলে এই ম্যাথ কিছুই না খুব কঠিন স্টেপ প্রথম কাজ হবে যে সিগন্যালটি দেখা দেবে সেই সিগন্যালে টি এর পরিবর্তে মাইনাস টি বসাবেন হ্যাঁ সেখানে টি এর পরিবর্তে মাইনাস টি বসাবেন তারপর মাইনাস টি বসে যে মান আছে মান ক্যালকুলেট করে জাস্ট ফর্মুলা ইউজ করে দিয়ে কাটা দিবেন শেষ বলেন কত আসে তাহলে একটু cos টি cos টি থাকবে তো টি স্কয়ার টি স্কয়ার এটাও এটা cos টি দুটো কিন্তু যোগ হয়ে যাচ্ছে এখানেও প্লাস থাকছে এখানেও প্লাস থাকছে তাই বসা দেখা হ্যাঁ তাহলে এক অফ এক্স এর জায়গায় ওই আমরা যেটা দেওয়া সেটা বসাবো এই যে ইভেন এর জন্য রেজাল্ট কত হবে বা এটা কি তাহলে এখানে কোনো ইভেন কম্পোনেন্ট
তাহলে এখানে ম্যাম এখানে কাটা যায় এখানে একটা আসবে প্লাস 2 cos t আর মাইনাস মানে হচ্ছে প্লাস না চিহ্ন তো মাইনাস সেই জিনিস এটার কোনো অর কম্পোনেন্ট নাই ঠিক আছে স্যার আমি সিগন্যালও করতে পারি এখন মানে এই টাইপের সেই টাইপের যে কোনো সিগন্যাল যদি দেয়া থাকে না কেন পারবে ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে একটু বাড়ি কাজ দিয়ে দেই আমাকে নেক্সট ক্লাসে এটা করে দেখাবে ঠিক আছে অথবা ভিডিও যদি পোস্ট হয় এর মধ্যে ভিডিও তো খুঁজেই পাই না কমেন্ট করার জন্য ঠিক আছে আজকে এই পর্যন্তই।